ভিডিওতে এই ভিডিওটা দেখলে ওই ভিডিওটা এখন আপনার সঙ্গে শেখাবো কী করে মানা যায়। অ্যাট ফার্স্ট আমরা চলে যাবো ভিএন অ্যাপ্লিকেশন, ভিএন অ্যাপ্লিকেশনে গিয়ে আমরা ফটোটাকে অ্যাড করে নেবো যে ফটোটা বানিয়েছি, এবং ফটোটাকে আপ অ্যাড করার পরে তাতে আমরা এফেক্ট লাগাবো। এফেক্ট লাগানোর পরে যেসব আমাদের সহজ হয় সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবো। তোমরা খালি ভিডিও তোমার জন্য আমি ভিডিওটা ফার্স্ট পার্ট করে দিয়েছি, তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখো, তাহলে দেখবে কী করে বানাচ্ছে। তোমরা এইভাবে একটা বানানোর চেষ্টা করবে, তোমাদের ইচ্ছা তোমরা যতটা পারো বানিয়ে নেবে, তোমাদের ব্যাপার সেটা কোনো ব্যাপার না। এরপরে আমরা দেবো ভালো করে এফেক্ট, দেওয়ার পরে আমরা এভাবে আগিয়ে যাবো। হ্যাঁ বাকি আমি একটু স্টপ করছি, মানে দেখো ফার্স্ট পার্ট করে দিচ্ছি। ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখন তাতে মিউজিক লাগাবো। মিউজিকটা আমি এখান থেকে বেছে রেখেছি, এখান থেকে আমি মিউজিকটা এখন সার্চ করে বের করে নিচ্ছি, সার্চ সেভ করতে সেভ করে মিউজিকটা বের করে নিয়েছি। তারপর সেই মিউজিকটা আমার প্রপারলি ভিডিওতে লাগিয়ে নেওয়ার পরে ভিডিওটা আরেকবার চেক আউট করে ভিডিওটা একবার লাগিয়ে দেবো। লাগানোর পরে ভিডিওটা একটু চেক আউট করে হয়ে গেলে ভিডিওটা এক্সপ্লোর হয়ে গেল। এখান থেকে চলে যাবো আমরা ভিগমা অ্যাপ্লিকেশন, ভিগমাতে এখানে তারপর এক্সপ্লোর করে নেবো। এক্সপ্লোর করে নিয়ে তাতে আমরা ফিল্টার লাগাবো, ফিল্টার লাগাতে ফিল্টারটা প্রপারলি সেট করে নিয়েছি। এবার সেট করার পরে চলছি এই ফিল্টারটা লাগাবো, তোমাদের ইচ্ছে তখন তোমরা কেউ এফেক্ট লাগাবো। এফেক্টগুলো লাগানো হয়ে গেলে ভিডিওটাকে আমরা ফ্রেমটা ঠিক করে নেবো। বাজারে এসে ফ্রেমটা ঠিক করে গেলে ভিডিওটাকে একবার ঠিক করে নিয়ে ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে ভিডিওটাকে আমরা এক্সপ্লোর করে নেবো। এক্সপ্লোর করার পরে ভিডিওটাকে আমরা সেন্ড করে দেখি কেমন হয়েছে, চলো দেখা যাক কেমন হয়েছে ভিডিওটা।